আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগে আমি ভয়েসটা একটু আস্তে আস্তে দিচ্ছি কারণ আরিশ হচ্ছে রুমে ঘুমাচ্ছে তো ওর জন্য আজকে ভয়েস দেওয়াটাও লেট হয়ে গিয়েছে ব্লগটা শুরু করেছি আমি দুপুরবেলা থেকে তো দুপুরবেলা হচ্ছে এখন বাজার নিয়ে আসছে আমার শ্বশুর তো বাজারের মধ্যে এখানে ছিল সবজির মধ্যে ফুলকপি তারপর কাঁচা টমেটো তারপর যে গুড় বেগুনটা ওইটা তারপর ছিল মিষ্টি কুমড়া কাঁচামরিচ ধনে পাতা আর হচ্ছে গিয়ে সুটকি কয়েক ধরনের সুটকি নিয়ে আসছে আর এই যে পাশেই হচ্ছে একটা হট ওয়াটার ব্যাগ আমার শাশুড়ির জন্য আর কি আর পাশেই রাখা ছিল হচ্ছে এই যে পালং শাক তো এই শাকগুলা হচ্ছে সকালে নিয়ে আসছে সকালবেলা হচ্ছে ভোরের দিকে আমার শ্বশুর মাঝে মাঝে বাজারে যায় তো তখন হচ্ছে একদম ফ্রেশ শাকগুলো পাওয়া যায় তো শাকগুলা হচ্ছে যে লোকাল বাজার ওখান থেকেই নিয়ে আসে লাল শাক পালং শাক যখন যে শাকটা পাওয়া যায় আর কি তো আজকেও সকালবেলা এই শাকটা নিয়ে আসছিল। তো আমার শাশুড়ি মা শাক বেছে তারপর পলিথিনে নিয়ে রাখছে এগুলো ফ্রিজে রেখে দিবে। আর এই যে হট ওয়াটার ব্যাগ তো আমার শাশুড়ি হচ্ছে পিঠে কোমরে যখন ব্যথা হয় তখন হচ্ছে এটা দিয়ে পানি নিয়ে সেঁক দেয় আর কি আর আগেরটা হচ্ছে ফেটে গেছে আর এখানে ছিল কয়েক ধরনের সুটকি তো সুটকিগুলার নাম আসলে আমার মনে নাই আমি এই সুটকি চিনি না মানে কোনটা কোন মাছের সুটকি তেমন একটা বুঝতে পারি না মলায় যে সুটকিটা ওইটা বোঝা যায় যে এটা মলয়া মাছের সুটকি কিন্তু অন্য সুটকিগুলো তেমন একটা বোঝা যায় না ছুরি সুটকিটাও চিনি লম্বা লম্বা হয় আর অন্য যে শুটকিগুলো থাকে এগুলো আমি তেমন একটা চিনি না তো উর্মিকে জিজ্ঞেস করতেছিলাম যে কোনটা কোন সুটকি তো সে আমাকে বলতেছিল আমি আরিশকে কোলে নিয়ে এই ভিডিওটা শ্যুট করতেছিলাম তো তখন হচ্ছে আমার শাশুড়ি মা গোসলে গিয়েছে তো সেই জন্য ওকে আমি কোলে নিয়ে রাখছি আর উর্মি হচ্ছে বাজারগুলো গুছিয়ে নিচ্ছে এই যে এখানে একটা ছোট ছোট শুটকি আর এই যে এটা মলায় শুটকি আর ছিল এখানে দুইটা দুই রকমের কি কী জানি বলতে পারবো না তো এতটুকু পর্যন্ত ভয়েস দেওয়ার পর ভয়েসটা আমি আর কমপ্লিট করতে পারি নাই দুপুরবেলা ভয়েস দিচ্ছিলাম তো এর মধ্যে আবার আরিস ঘুম থেকে উঠে গিয়েছিলো আপনারা ব্লগের শুরুতেই শুনেছেন আমি বলেছিলাম যে আরিস ঘুমার ছিল সেজন্য আস্তে আস্তে কথা বলতেছি আর এখন হচ্ছে প্রায় পাঁচটা বাজতেছে তো আজকে আমার ব্লগ দেওয়ার কোনো প্ল্যান ছিল না যখন আমি ভয়েস দিতে পারি নাই ভাবলাম যে আচ্ছা থাক আজকে স্কিপ যাই আজকে ব্লগ দিব না তো এখন আবার ভাবলাম যে ঠিক আছে আজকে না হয় সন্ধ্যার দিকে ব্লগটা আপলোড করি সবসময় তো একই টাইমে আপলোড করা হয় তো আরিস হচ্ছে আমার পাশে বসে খেলতেছে অনেক সাউন্ড করতেছে তো দেখতেই পেয়েছিলেন যে বাজার গুছিয়ে নিচ্ছিল উর্মি এখন আমি সন্ধ্যা থেকে রান্নাবান্নাটা শেয়ার করছি তো সন্ধ্যার সময় এখানে আমি রান্না করছিলাম আজকে হচ্ছে কাঁচা টমেটো দিয়ে বড় মাছ দিয়ে রান্না করব মাছটা ছিল রুই মাছ তো মাছ ভেজে নিচ্ছিলাম আর হচ্ছে পাশের চুলাতে আমি আড়িশের জন্য অ্যাপল সিদ্ধ বসিয়েছিলাম আর আমি নিচে কাটাকাটি করতেছিলাম ভাবলাম যে মাছ ভাজা হতে হতে পাশের চুলাতে অ্যাপলটাও সেদ্ধ হয়ে যাবে তারপর কাটাকুটি শেষ করে আমি আরিশকে খাইয়ে তারপর তরকারিটা রান্না করব সেজন্য আমি তাড়াতাড়ি করে কাটাকাটি করছিলাম তো এদিকে আমি ভুলেই গিয়েছিলাম যে মানে অ্যাপলটা হচ্ছে সেদ্ধ হয়ে যাচ্ছে প্রায় তো পাতিলের কি অবস্থা হয়েছে আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম দেখতেই পেয়েছিলেন পাতিল পুরাই পুড়ে গেছে তো পরে আমি অ্যাপেলগুলো ফেলে দিয়েছি এখন আমি রান্নাবান্নাটা শেষ করব। তো কাঁচা টমেটো হচ্ছে আমি প্রথমবার রান্না করতেছি তো আমি আমার আম্মুকে ফোন দিয়ে জিজ্ঞেস করে নিয়েছি যে কীভাবে কাঁচা টমেটোটা রান্না করতে হয় কারণ আমি আমার আম্মুকে দেখেছি যে কাঁচা টমেটো এভাবে চাক চাক করে কেটে তারপর হচ্ছে শুকনো তাওয়ার মধ্যে একটু করে টেলে নেয় মানে দুই পাশ একটু করে ইয়ে করে নেয় আর কি কী বলে এটাকে সেকে নেয় বা টেলে নেয় যাই হোক এভাবে করে একটু পোড়া পোড়া করে তারপর হচ্ছে টমেটোটা ধুয়ে তারপর রান্না করে আর কি আর আমাদের বাসায় কাঁচা টমেটো রান্না করা হয় শিং মাছ মাগুর মাছ দিয়ে বেশিরভাগ সময় শিং মাছটা দিয়ে রান্না করা হয় কই মাছ দিয়েও কাঁচা টমেটোর তরকারি মজা হয় আমার আম্মু শীতের সিজনে এই কাঁচা টমেটো কই মাছ দিয়ে শিং মাছ দিয়ে খুব মজা করে রান্না করে কিন্তু আমার শ্বশুরবাড়িতে হচ্ছে কাঁচা টমেটোটা সরাসরি মানে কেটে মশলার মধ্যে কষিয়ে রান্না করে আর কি এভাবে করে এই যে আমি যেটা করতেছি আর কি তাওয়ার মধ্যে এরকম করে একটু টেলে নেয় না সরাসরি রান্না করা হয় আর ওইটা আমার কাছে ভালো লাগে না খেতে কেমন জানি লাগে তো সেজন্য আমি হচ্ছে আম্মুকে জিজ্ঞেস করে নিয়েছি তো আম্মু আমাকে রেসিপিটা সুন্দরভাবে ডিটেলসে বললো তো আমি এখন ওইভাবেই রান্নাটা করে নিচ্ছি একটু পোড়া পোড়া করে টেলে নিতে হবে আর আমার শ্বশুরবাড়িতে কাঁচা টমেটোর সাথে আলু দেয়া হয় না কিন্তু আমি আলু দিব কারণ আমার আম্মুকে দেখেছি আলু দেয় আলু দিলে মজাই লাগে তরকারিটা সেই জন্য হচ্ছে একটু আলু দিব তো আমি এক পাশের চুলাতে হচ্ছে এই যে টমেটোগুলো একটু তাওয়ার মধ্যে টেলে নিচ্ছিলাম এপাশ ওপাশ করে আর পাশের চুলাতে তো আমি মাছ ভেজে উঠিয়ে রেখেছি এখন হচ্ছে আমি মশলাটাও কষিয়ে নিতেছি কারণ টমেটোটা তো একটা নরম সবজি কষানোর মধ্যে এটা গলে যাবে তো সেজন্য আমি আলুটাকে আগে কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে আর এদিকে আলু সেদ্ধ হতে হতে কষানোর মধ্যে আমি টমেটোগুলোও টেলে নিব এগুলো কিন্তু আমি ধুয়ে টালতেছি না তারপর টালার পরও এগুলো ধুতে হয় তো আমার দাদা দাদু যখন ছিলেন আর কি ওই সময়টাতে নাকি এভাবেই টমেটো কাঁচা টমেটোর তরকারি রান্না করতো তো আম্মু তো তখন ওইভাবেই রান্না করতো তো সেই জন্য আমি ছোটোবেলা থেকেই দেখেছি যে টমেটোর তরকারিটা আমরা এইভাবেই খাই তো সেই জন্য আমার কাছে যে ওই যে মশলার মধ্যে সরাসরি কষিয়ে রান্নাটা আমার কাছে ভালো লাগে না কেমন জানি লাগে আর টমেটো কাটার মধ্যেও একটা ভিন্নতা আছে আমার শ্বশুর বাড়িতে হচ্ছে টুকরা করে কেটে তরকারিটা রান্না করা হয় আবার আমাদের বাড়িতে হচ্ছে আমার আম্মু এরকম চাক চাক করে কেটে টমেটোর তরকারি রান্না করে তো আপনারাও জানাবেন যে আপনারা কাঁচা টমেটোর তরকারি কিভাবে রান্না করেন কমেন্টে জানাতে পারেন তো এই তো সবগুলো টমেটো আমার এরকম করে টালা হয়ে গেছে তো আমি যখন টালতেছিলাম আমার শাশুড়ি মা বলতেছিলো যে এইগুলোকে এত পোড়া পোড়া করতে হয় না তো আমি আমার মতো করেই করে নিচ্ছিলাম যেহেতু রান্নাটা আমি আমার আম্মুর রেসিপিতেই করব সেই জন্য আম্মু যেভাবে বলেছে ওইভাবেই করে করে নিচ্ছিলাম এখন আমি ভালো করে টমেটোগুলো ধুয়ে নিব ধুয়ে খুব ভালো করে পানি ছড়িয়ে নিতে হবে যেন কোনো পানি না থাকে আর আম্মু বলেছে যে খুব আলতোভাবে তরকারিটা রান্না করতে যেন টমেটোগুলো আবার গলে ভর্তা না হয়ে যায় কিন্তু আমার শ্বশুর বাড়িতে আবার টমেটো হোক মানে কাঁচা হোক পাকা হোক টমেটোর তরকারিটা হচ্ছে গলে গেলেই নাকি ওনাদের কাছে ভালো লাগে আস্তে আস্তে থাকলে এটা মজা লাগে না কিন্তু কাঁচা টমেটোটা আবার অতিরিক্ত গলে গেলেও ভালো লাগবে না তো আমি আমার মতো করেই রান্না করছিলাম এই যে আমার আলু মোটামুটি সেদ্ধ হয়ে যাচ্ছে প্রায় আলুটা যখন একদম ভালোভাবেই মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে টমেটোগুলা দিয়ে দিব টমেটোটা হচ্ছে আমি ভালো করে পানি ছড়িয়ে নিয়েছি এখন এখানে আমি টমেটো অ্যাড করে দিব আর খুবই আলতো হাতে মশলার সাথে মিক্স করে নিব মি তরকারিটা খুবই মজা হয়েছিল যদিও আমি এটা প্রথমবার রান্না করেছি কিন্তু আমার আম্মু যেভাবে রান্না করে ওই রান্নার টেস্টটাই আজকে পেয়েছি ভালো হয়েছে তরকারিটা আলহামদুলিল্লাহ তো সুন্দরভাবে যে কোনো কিছু রান্না করলে কিন্তু সঠিকভাবে সুন্দরভাবে রান্না করলে আসলেই সেটা ভালো হয় কোনো কিছু উল্টাপাল্টাভাবে রান্না করলে আবার দেখা যায় যে জিনিসটা মজা লাগে না টমেটোটা দেওয়ার পর আমি খুব বেশি কষাব না কারণ টমেটোটা টালার মধ্যেই মোটামুটি মোটামুটি না মানে একটু কম সেদ্ধ হয়ে গিয়েছে টালার মধ্যে খুব বেশি না মানে হালকাই সেদ্ধর মতো হয়েছে খুব বেশি সময় ধরে আবার চালি নেই তো জাস্ট অল্প একটু কষিয়ে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব তারপর মাছগুলো দিয়ে দেবো তো টমেটোর তরকারি আমার কাছে বেশি ভালো লাগে শিং মাছ দিয়ে কারণ আমি ছোটোবেলা থেকে যেভাবে খেয়ে অভ্যস্ত মনে হয় যে ওইভাবেই ভালো লাগে তো আমি তরকারি রান্না করছিলাম আর পাশে হচ্ছে আমি পাতিলটা ভিজিয়ে রেখেছিলাম আর এসের যে অ্যাপল পুড়ে গিয়েছিল তো আমি পাতিলটাও ওয়াশ করে নিলাম তো একদম ফকফকাই হয়ে গিয়েছে পোড়া দাগ উঠিয়ে ফেলেছি তো তো আমার টমেটো কষানো প্রায় হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন টমেটো কিন্তু গলে নাই তো আজকে আপনাদের সাথে খুবই ছোট্ট একটা ব্লগ শেয়ার করতেছি আজকে তো ভাবছিলাম ব্লগ দিবই না তারপর আবার ভাবলাম যেহেতু ব্লগ রেডি আছে জাস্ট ভয়েস দিয়ে ব্লগটা আপলোড করে দিই আজকে আপনারা সন্ধ্যার দিকেই ব্লগটা দেখবেন আর কি জানি বলে এখন আমার আসলে সময় কাটতেছে না সময় যাচ্ছে না দিন ফুরাচ্ছে না যেহেতু নেক্সট উইক হচ্ছে বাবার বাসায় যাবো মানে এই সপ্তাহে তো আর আড়িশার বাবা আসবে না আজকে তো বৃহস্পতিবার আজকে আসার কথা ছিল কিন্তু ওই যে শনিবারে ওর এক্সাম আছে ব্যাংকিং ডিপ্লোমা কোর্সের এক্সাম যেটা আমি আপনাদের সাথে বলেছিলাম তো সেজন্য এই উইকেন্ডেতে আর ওর আশা হচ্ছে না না হয় আমি হচ্ছে আগামী কালকে আমার বাবার বাসায় যাওয়ার কথা ছিল তো সেটা তো আর হলো না ইনশাআল্লাহ পরের শুক্রবারে যাব আর ওইদিকে আমার আব্বু আম্মু তো মানে অস্থির হয়ে আছে আম্মু তো আমাকে বলতেছে আর কোনো সময় যেন আমি এরকম না করি আগে থেকে একটা বোলের দিই যে আমি ওই দিন আসবো তো পরে ওনারা হচ্ছে আশা করে বসে থাকে তো বলতেছে যেদিন আসবো ওইটাই যেন ফিক্সড করে বলি তা না হলে হচ্ছে মানে সময় কাটে না দিন যায় না অনেক বেশি আশা করেছিল এই শুক্রবারে যাব। তো এখন শুনেছি যে আর যাবো না সেই সবার মন খারাপ হয়ে গেছে তার মাত্র তো কয়টা দিন কিন্তু এই কয়টা দিনই হচ্ছে যাচ্ছে না আর কি বাবার বাড়ির মায়াটাই হয়তো এরকম প্রত্যেকটা মেয়ের কাছে অনেকেই আছে বাবার বাড়ি বাবার বাড়ি বিষয়টা বেশি বলা পছন্দ করে না বা বাবার বাড়িতে যাওয়াটা বেশি পছন্দ করে না আমি এরকম অনেককেই দেখেছি আমার ভিডিওর কমেন্টে এরকম আমি কয়েকজনকে পেয়েছি যে আমি বাবার বাড়ি বললে ওনাদের খুব লাগে খুব জলে যে এত কেন বাবার বাড়ি করি আরে ভাই বিয়ে মানে তো এই না যে বাবার বাড়িকে চিরবিদায় বিদায় যেখানে আমার জন্মস্থান যেখানে প্রত্যেকটা মেয়ের জন্মস্থান সেখানে তো নারীর টান শিকরের টান থাকবেই আমরা যতই দূরে যাই না কেন যত দূরেই থাকি না কেন বাবার বাড়ির প্রতি একটা আলাদা একটা শেকড়ের টান থাকেই জন্মস্থান বলে কথা শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি বাবার বাড়ি দুইটা দুই জিনিস যাই হোক এ তো আমার তরকারি রান্না হয়ে গেছে কথা বলতে বলতে এখন হচ্ছে নামানোর দুই তিন মিনিট আগে আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি ঝোলটা আরেকটু কমে তেলটা উপরে চলে আসলে আমি তরকারিটা নামিয়ে ফেলবো আর তরকারি রান্নার একদম লাস্টের দিকে খুব বেশি নাড়াচাড়া করা আমার একদম পছন্দ না বা অতিরিক্ত নাড়াচাড়া করে রান্না করা আমার পছন্দ না সেই জন্য আমি একদম এই যে এখন ঢেকে দিলাম আর নাড়াচাড়া করব না তো এই তো আমার হয়ে গিয়েছে তরকারি কাঁচা টমেটো আলু দিয়ে রুই মাছের তরকারি তো আপনাদের কাছে তরকারি রান্নাটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন প্রথমবার কাঁচা টমেটোর তরকারি রান্না করলাম তো রান্না বান্না তো শেষ এখন হচ্ছে একটু নাস্তা টাস্তা খাবো সন্ধ্যার নাস্তায় হচ্ছে আমার শ্বশুর বাজারে গিয়েছিল তো আসার সময় হচ্ছে বাজার থেকে আলুর চপ পেঁয়াজ উনি আসছে তারপর আবার উর্মি মুড়ি মাখিয়েছিল খেয়েছিলো চানাচোর দিয়ে ওইটা খেলাম তারপর হচ্ছে আর কি খেলাম পেয়ারা খেলাম তো এই যে গরম গরম আলুর চপ আর পেঁয়াজও নিয়ে আসছিল তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ